হ্যালো ইয়ার সব গাইস, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। কাস্টমস ইউজার একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা বাসমোটার ইন্দোনেশিয়ায় কীভাবে বাংলাদেশি ম্যাপ অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর ম্যাপ অ্যাড করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে মোডে ক্লিক করতে হবে, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর ম্যাপে ম্যাপ অপশনটা আছে, সেখানে ক্লিক করতে হবে। তারপর ইম্পোর্টে ক্লিক করবেন এবং ডিভাইস গ্যালারিতে চলে যাবেন। এবং তারপর আপনারা যে ফাইলটা ম্যাপ মোডের ফাইলটা যেখানে রেখেছেন সেটা বিস্তারে বের করবেন। এবং দেখতে পাচ্ছেন আমার ফাইলটি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আপনারা টাকা বা ফ্রি তো দেখতে পারেন, নেটের মাধ্যমে আমি ফ্রি টাকা দিয়ে কিন্তু করছি। তারপর কনফার্মে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশ ম্যাপ মোড কিন্তু অ্যাড হয়ে গেছে। এবং এটা কিভাবে প্লে করবেন দেখতে পাচ্ছেন, প্লে বাটন আছে, সেটা ক্লিক করবেন। এবং দেখতে পাচ্ছেন আমাদের গেমটি কিন্তু লোড নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবং দেখতেই পাচ্ছেন আমাদের ম্যাপে কিন্তু চলে এসেছে, আমরা কিন্তু বাংলাদেশি ম্যাপে চলে এসেছি। আপনারা আমার এই প্রসেসটি খেয়াল করলে এবং আমি যে অনুযায়ী ম্যাপ মোড সেট করেছি সেই অনুযায়ী খেয়াল করলে আপনারা কিন্তু অনায়াসে বাংলাদেশি ম্যাপ মোড বাসমোটার ইন্দোনেশিয়ায় কিন্তু অ্যাড করতে পারবেন। এবং যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।